প্রত্যেকের, পুরুষের এবং মহিলার প্রত্যেকের তিন ধরনের কাফন, কাফন। তবে উত্তম হলো সুন্নত তরিকায় কাফন দেওয়া। সুন্নত তরিকার কাফন হলো পুরুষের জন্য তিনটা, মহিলার জন্য হলো পাঁচটা। এটা হলো সামর্থ্য যদি থাকে, তাইলে তো সুন্নত তরিকায় দেওয়া যাবে। তো কাফনগুলো বাঁধার, পেঁচানোর নিয়ম কি? জামা যেটা হবে, জামাটাকে এখানে তো আর হাতা হবে না, শিলানো হবে না, মাথা থেকে ঘাট থেকে পা পর্যন্ত হয় এরকম ভাঁজ করে কাপড়টাকে মাঝখান দিয়া কেটে দিবে, কেচি দিয়া কাটলেই তো এটা ফাঁকা হয়ে যাবে। বাস কুর্তা জামা হয়ে গেল, প্রথমে ওই চাদরটা বিছানো, তারপরে যেটা লুঙ্গি হয় সেটা বিছানো, তারপরে এলো জামাটা বিছাইলাম পুরুষের জন্য। জামা তো দুপা টলা হয়, কাপড়টাকে ডাবল করে দিলে তো নিচে এক পাট হবে, উপরে এক পাট হবে, তাইলে তো জামা হবে। তো ইজারের উপর জামাটা রেখে একটা পাট মাথার দিকে উল্টে রাখা হবে। এবার মৃত ব্যক্তিকে আইনা তাকে জামাটা পরানো হবে। জামাটা পরানোর পর ইজার লুঙ্গি যেটা সেটা আগে পেঁচাবে, আগে বাম দিক পেঁচাবে তারপর ডান দিক। এবার চাদর আগে বাম দিক পেঁচাবে তারপরে ডান দিক। এইবার প্রয়োজন হইলে মাথার দিকে এবং পায়ের দিকে প্রয়োজনে মাঝখানেও একটা বাঁধ দিয়ে দেওয়া যেতে পারে, যাতে কাফনটা খুলে না যায়। এমনিভাবে মহিলাদের কাফনটাও কীভাবে পেঁচাবে, আগে চাদরটা রাখবে, তারপরে যেটা তারা সিনা বন্ধ মুখ থেকে নিয়ে রান পর্যন্ত যেটা যে কাপড়টাকে পেঁচানো হয়, যে কাপড়টা তারা বাঁধা হয়, সেটা ওই লম্বা যে কাপড়টা সবচেয়ে লম্বা যেটা হয় ওই চাদরের উপর রাখবে, তারপরে ইজার যেটা লুঙ্গি বলি সেটাকে রাখবে, তারপরে জামা রাখবে। এবার ওই মহিলা মাইয়েতকে আগে আইনার জামাটা পরাবে, তারপর তার চুলগুলো দুইটা ভাগ করে বুকের উপর দিয়ে ওন্নাটা পেঁচিয়ে দিবে। ওন্না পেঁচানোর অর্থ হইল ওন্নাটাকে জীবিত মানুষ যেভাবে পেঁচায় পরে সেভাবে না, বাস মাথার মধ্যে দিয়া দুই দুই দিক থেকে আইনা চুলগুলোর উপর ওন্নাটা রেখে দিবে, পেঁচাবে না। এইবার তার পুরুষের মতো ওই ইজারটাকে আগে পেঁচাবে, বাম দিক থেকে আগে পেঁচাবে, তারপরে ডান দিক থেকে, তারপরে সিনাবন যেটা আছে সেটা তারা সিনাকে বাঁধবে, কারণ সেটা তো ইজারের নিচে থাকবে। বেঁধে তারপরে যেটা লম্বা চাদর সেটা বাম দিক থেকে পেঁচাবে, তারপরে ডান দিক থেকে পেঁচাবে, এবার দুই পাশে দিয়ে বাঁধবে, মাঝখানে বাঁধবে প্রয়োজন হলে। এই হলো কাফন পরানোর নিয়ম।